ভরি প্রতি হাজার টাকা কর দিয়ে মজুতকৃত স্বর্ণকে বৈধতা দেওয়ার সুযোগ দিয়ে প্রথমবারের মতো চট্টগ্রামে আয়োজন করা হয়েছে স্বর্ণ মেলা চলবে পঁচিশ জুন পর্যন্ত সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র আজমন নাসির উদ্দিন এনবিআর এই মেলার প্রথম দিনেই উপচে পড়া ভিড় দেখা যায় স্বর্ণ ব্যবসায়ীদের এতে খুশি আয়োজকরা চট্টগ্রাম থেকে নয়ন বৌরা তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কেন মেহজাবিন হলরুমে শুরু হয়েছে করেন চট্টগ্রাম সিটি মেয়র আজম ও নাসির মেলায় স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণালঙ্কার প্রস্তুতকারীদের অঘোষিত ও মজুতকৃত স্বর্ণ ও স্বর্ণালঙ্কার কাট ও পুলিশ ডায়মন্ড এবং রৌপ্যের ঘোষণা ও এর বিপরীতে কর পরিশোধ করতে পেরে খুশি স্বর্ণ ব্যবসায়ীরা আমরা একটা স্বর্ণ নীতিমালা চেয়েছিলাম দীর্ঘ ছয় মাস পরে মানে প্রধানমন্ত্রী স্বর্ণ ব্যবসায়ীদেরকে এই নীতিমালাটা উপহার করেছেন সরকার একটা সুযোগ দিছে সুযোগ নিতে আসছে সুযোগের পিছনে হয়রানি না হলে হলো স্বর্ণ ব্যবসায়ীদের নীতিমালা ছিল না আসলে এই নীতিমালা আসলে আমরা খুবই প্রকৃতপক্ষে খুশি মেলার প্রথম দিনে স্বর্ণ ব্যবসায়ীদের আগ্রহ দেখে খুশি আয়োজকরা তবে যারা এই সুযোগের অপব্যবহার করবেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানালেন কর কর্মকর্তা প্রতি ভরী স্বর্ণবার এক টাকা ফলিস ডায়মন্ড যেটা সেটা ছয় হাজার টাকা রূপ্য প্রতিবরী এক হাজার টাকা দিয়ে মাত্র তারা পাঁচ পঞ্চাশ টাকা দিয়ে তারা প্রতিবরী এখানে তাদের এই হোয়াইট করতে পারবে না কিন্তু আমাদের এখানে কোনো টার্গেটের বিষয় নাই সুযোগ কাজে লাগাতে স্বর্ণ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সিটি মেয়র সরকার আইনের প্রয়োগ করছেন আগে আইন ছিল খাতা কলমে বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল আইনের প্রয়োগ ছিল না এবং প্রত্যেকটি ক্ষেত্রে সরকার তো আইন প্রয়োগটা নিশ্চিত করছে মেলায় স্বর্ণ ব্যবসায় জড়িত নতুন করদাতাদের ইটিআইএন প্রদান আয়কর পরিশোধের জন্য ব্যাংক বুথ রয়েছে চালানের মাধ্যমে পেহাডানোর মাধ্যমে টাকা জমা জমা নিব যেরকম টাকা আর জমা দিবে আমরা সেই সেই রকমই দিব যেন গ্রাহকরা দূরে কোথাও যাইতে না হয় আমরা যেন হাতের নাগালে সেবাটা পাই স্বর্ণ মেলা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে আর শেষ হবে 25 জুন সুলতান আহমেদ নিউজ 24